স্নোফল, রেকর্ড তাপমাত্রা হ্রাস এবং শীতলহরী, প্রবল জাড়রে থরুছি যুক্তরাষ্ট্র আমেরিকা। আর্কটিক ব্লাস্ট যোগু অসহ্য শীত অনুভূত হেউছি। চারিআড়ে বরফ আস্তরণ জমি রহিবা ফলরে প্রভাবিত হয়েছন্তি প্রায় 14 লক্ষ লোক এবং 2 কোটি লোক মোট উপরে প্রভাবিত হয়েছন্তি। আমেরিকার অধিকাংশ অঞ্চল ব্ল্যাকআউট হয়েছি। বিমান সেবা বাধাপ্রাপ্ত হয়েথিবা বেলে হাইওয়ে জাম যোগু গাড়ি মোটর চলাচল বাধাপ্রাপ্ত হয়েছি। প্রায় 3000 বিমানর উড়াণ বাতিল হয়েছি। কিছু স্থানে তাপমাত্রা -48 ডিগ্রি খসি আসছে। প্রবল শীত যোগু দেশের এমর্জেন্সি ভাবে স্থিতি উপজিছে। নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং টেনেসি প্রভৃতি স্থানে তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। শীত যোগু প্রায় 13 জনের মৃত্যু হয়েছে। পাণিপাগ স্থিতি দেখি স্থানীয় প্রশাসন পক্ষ জারি হয়ে আডভাইজরি অনুপালন করা রাষ্ট্রপতি জো বাইডেন পরামর্শ দিয়েছেন। বোস্টনরে ঘণ্টা প্রতি পবন প্রায় 90 কিলোমিটর বেগরে বহুথিবা বেলে সমুদ্রের জুয়ার উঠুছি। বর্ষা পাণি স্থলভাগ ছুঁইবার মাত্র 5 মিনিট ভিতরে এহা বরফ পালটি যাচ্ছে। সেইপরি নিউইয়র্কের তাপমাত্রা রেকর্ড হ্রাস হয়েছে। স্থানীয় গভর্নর স্টেট অফ এমর্জেন্সি ঘোষণা করেছেন।